শেষার বিরাশা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো চলে আসলাম একটি নিউ স্পেশাল ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7:10, তো আমি রেডি হয়ে গেছি অলরেডি, দেখতেই পাচ্ছি। এই যে দেখো, আর এদিকে রেডি হয়েছি, বিছনা টিছনা সেরকম কিছু সেরকম তোলা হয়নি, শুধু মশাইটা তুলেছি। আর এই যে দেখো, তো এই যে দেখতেই পাচ্ছ, কেক নিয়ে রেডি হয়ে গেছি। তো মেয়ের আজকে হচ্ছে বার্থডে, এই যে দেখো মেয়ে রেডি হয়ে গেছে। তো আজকে স্কুলে গিয়েই কেকটা কাটবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কী করছি না করছি সেগুলোর সাথে, মানে স্কুলে গিয়ে আর কি দেখা হচ্ছে। তো এখন আগে টোটোতে উঠে নিয়ে যাই আগে, যেহেতু মনে করো ওর হচ্ছে 7:30 থেকে ক্লাস, তো তার জন্য হচ্ছে আগেই যেতে হচ্ছে। তো এখন সিটির জন্য কতক্ষণ দাঁড়াতে হবে সেটাও বলতে পারছি না, তো চলো যাওয়া যাক। দেখতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে, চলো যাওয়া যাক। তো বাইরে এসে অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তো টোটো তো কিছুতেই আসলো না। তারপর দেখছি একটা অটো চলে আসলো, তো অটোতে উঠে পড়েছি। উঠে পড়ে এখন যাচ্ছি আমরা হচ্ছে স্কুলের দিকে। আর মেয়েকে বলছি চল একটু ভিডিও করি, একটু তাক। তো স্কুলে ঢুকে দেখি সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো মেয়েকে বললাম তাড়াতাড়ি দৌড়ে যা প্রার্থনা করার জন্য, তো ও এখন হচ্ছে প্রার্থনা করছে। আর আমি হচ্ছে ওর ক্লাসরুমে বইটা রেখে দাঁড়িয়ে আছি। ফাইনালি মেয়ের বার্থডে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে দেখো বাচ্চাগুলোকে হচ্ছে গেম খেলাচ্ছে স্যার। তো ফ্রেন্ড এই মাত্র বাড়িতে আসলাম, আসার পরে হচ্ছে যে দেখো মেয়ে চেঞ্জ করে নিচ্ছে। তো এসেই আর ওকে টিভি লাগে প্রথমে, তো টিভি চালিয়ে নিচ্ছে ও। আর এখন হচ্ছে আমি তাড়াতাড়ি চেঞ্জ করে আমি চলে যাব দোকানে। তো দোকান থেকে এসে আমি কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো রাত্রে ছোট্ট মোট্টো করে একটু অনুষ্ঠান করবো বাড়িতে, মানে অনুষ্ঠানগুলো কাউকে ডাকা ডেকে করবো না, এমনি পাশে বাড়ি কাকিমা টাকিমা সবাইকে ডেকে একটু মানে খাওয়া দাওয়া করিয়ে দেবো। তো চলো আগে আমি হচ্ছে দোকান যাই, যেহেতু 9:30 বেজে গেছে, আমার সময় হয়েছে। তো দোকান থেকে এসে কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যে আবারও রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য, তো রেডি হয়েছে এখন দোকানে মানে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। আর এই যে দেখো আমার ঘরের অবস্থা আছে, তো জামা কাপড় দিয়ে ভর্তি আছে। তো এখন আমার গোছানোর মতন একটুও সময় নেই, তো যেহেতু আমি দুপুরে চলে আসবো তার জন্য হচ্ছে দুপুরে এসে সব জামা কাপড় গুছিয়ে নেবো। তো গোছানোর পরে যে ঘরটা কেমন হলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো স্কুলে একজনকে গিফট দিয়েছে চকলেট, তো বসে বসে চকলেট খাচ্ছিলো। তো আমি এই যে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি অলরেডি, তো এখন চলো বেরিয়ে পড়ি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। দেরি বলতে 9:30 বাজে, অতটাও দেরি হয়নি, তো যেতে যেতে 9:45 হয়ে যাবে। তো চলে আগে গিয়ে নিই, তারপরে হচ্ছে দোকানে গিয়ে শেয়ার করছি যে আমি দোকানে চলে আসছি। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমি দোকানে চলে আসলাম এইমাত্র। তো ফ্রেন্ড এই যেই মাত্র বাড়িতে আসলাম দোকান থেকে, তো আজকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসলাম যেহেতু মেয়ের বার্থডে আছে। তো এসে দেখো এই যে আগেই হচ্ছে মানে নিজেকে চেঞ্জ না করি, মানে নিজের ড্রেস চেঞ্জ না করি আগেই হচ্ছে জামাকাপড় গুছোতে বসে পড়েছি। তো যেহেতু কী অবস্থা হয়েছিল তার জন্য জামাকাপড় গুছিয়ে একটু বিছানা টিছানাগুলো ঠিক করে নিই, তারপরে সোজা যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে জামাকাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। এক তো একের পর এক অনুষ্ঠান চলেই আসছে, কারো বিয়ে, কারো অন্নপ্রাশন, তো কারো বার্থডে। তো এমনিতেই শীতের দিনে দুনিয়া জামার কাপড় হয়, আর তার মধ্যে হচ্ছে আমার ঘরে তো জামা কাপড়ের আরও পালা, যেহেতু সময় পাই না তার জন্য হচ্ছে 7 দিনের কাপড় মনে হচ্ছে আমি একদিনেই গুছাই। শনিবার করে তো একদম সময় পাই না, সেদিন ছুটি থাকে, সেদিন একটু রেস্ট করারও টাইম পাই না। তো সারাদিন আমার জামা কাপড় রান্নাবাড়ি করতেই দিনটা চলে যায়। তো দেখো এখানেও জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। ফ্রেন্ড এই যে দেখতেই পাচ্ছ আমি সমস্ত মানে সমস্ত জামাকাপড় কমপ্লিট গুছিয়ে এই যে বিছানা টিছানা গুছিয়ে রেখেছি, আর এখানে কম্বলটা পেতে দিয়েছি কারণ যেহেতু ঠান্ডা লাগে তার জন্য। আর দেখো আমি মানে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে হচ্ছে সমস্ত ঘর দুয়ার সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আর এখন চলে যাচ্ছি রান্নাঘরে, তো রান্নাঘরে অলরেডি আমি পায়েস বসিয়ে দিয়েছি, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে।
এখানে দেখতেই পাচ্ছ আমি পায়েশ বসিয়ে দিয়েছি ওদিকে ঘর কমপ্লিট গোছানোর পরে, আর এখানে এসে পায়েশ বসিয়ে দিয়েছি। আর পাশে যে আমাদের বাড়ির সামনে একটা ডিগি আছে, ওই ডিগির থেকে মাছ ধরেছিল লোকটা আর কি, জাল ফেলেছিল তো অনেকগুলো মাছ তুলছিল, তো আমাদেরকেও কিছু দিয়েছে। মাছ মাছ থেকে মানে এত ডিম বেরিয়েছে, মাছ আছে, মাছের ডিম আছে, প্লাস হচ্ছে আমি আলু মটরশুঁটি সবজি একটা রান্না করব। আর এদিকে হচ্ছে বর হচ্ছে দেখো মাংস নিয়ে আসছে, মাংস ধুয়ে দিচ্ছে। আমি কোনোদিন মাংস ধুই না, আমার বরই ধুয়ে দেয়। আর এদিকে মাকে বলছি মা লুচির আটাটা একটু ডলে দেওয়া, আর আমি রান্না করছি। তো রান্নার মধ্যে হবে তো ফ্রেন্ড এখানে দেখো হচ্ছে আমি মানে মটরশুঁটি আলু সবজি রান্না করছি, এই যে তো একদম মানে রসা রসা হবে। আর এদিকে মাছ ভাজা রয়েছে, আর এদিকে হচ্ছে মাংসর সামগ্রী সব রেডি করা আছে, আর এদিকে হচ্ছে আটা ডলা হয়ে গেছে। এখন হচ্ছে মানে সবজিটা হয়ে গেলে আগে লুচি করে সবাইকে আর কি দিয়ে দিব, তারপরে হচ্ছে এখনও ভাত আছে মাংস আছে এগুলো বানানোর। তো চলো আগে হচ্ছে এগুলো করতে থাকি, তারপরে হচ্ছে মাংস রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এগুলো করতে করতে কথা হচ্ছে লুচি ভাজবো সেটাও দেখো। তো চলো, তো মেয়ে ওইদিকে আবার গেল হচ্ছে কেক আনতে ওর বাবার সাথে, আর একটা নাকি কেক কাটবে। তো ইচ্ছে ছিল না কেক কাটার, তো বলছে নাকি কাটবি, তো গেল ওর বাবা দেখা যাক কী আনে। তো বলছি যদি প্লেন পাই প্লেনই নিয়ে আসবে, তো ঠিক আছে ভালোই হবে তাহলে, একটা ক্রিম কেক তো কাটা হয়েছেই। তো চলো আগে হচ্ছে এগুলো করে নিই, আর যদি কেক কাটি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওতে হচ্ছে ভিডিওটা স্পিক করো না, দেখতে থাকো কী করছি না করছি। তো এখানে দেখো লুচি ভাজতে বসে পড়লাম দুজনে মিলে, তো আমি লুচি হচ্ছে বেলে দিচ্ছি আর আমার বর হচ্ছে ভাজছে, আর মেয়ে ভিডিও করে দিচ্ছে। তো বলছে হাই করো, তো হাই করে দিলাম। তো এই যে দেখো লুচিগুলো খুব সুন্দর হচ্ছে আর একদম ফুলে ফুলে উঠেছে। এক অনু যাও না, ইয়ারে কইতো কম পিউরে এ বুটু বুটু ক কাটো। হ্যাপি বার্থডে বললাম, আমরা সবাই বললাম, বলে মারা দাও। হ্যাপি বার্থডে, চলে তিয়ে ওই দেখো ওই দেখো ওই দেখো খা খা অনেক দিন খা খা দাদি খা দি দাদি কে খাওয়া দাও একটু। আইও আমন করা যায় না, এক মুঠি দেই আমাদের বাকি থাকলো দার। হইছে হইছে হইছে, এটা কি রে দুধ, এ দেখা দেখা এমন এমন করে দেখা, এমন করে ঝুলিয়া দেখা, এমন করে এমন করে এমন করে এইটা ধরে এইটা ধরে এইটা খুব সুন্দর না ওটা, এখন দেখা এখন দেখা। ফ্রেন্ড ফাইনালি হচ্ছে বার্থডে কমপ্লিট হয়ে গেলো, তো ওর ঠাকুরদা বাজারে গিয়েছিল যেহেতু বাড়িতে ছিল না। তো আসা মানে সঙ্গে সঙ্গেই দেখো আমার মেয়ে হচ্ছে ওর দাদুকে হচ্ছে কেক খাওয়াচ্ছে, কেক খাওয়ানোর সাথে সাথে জলটাও খাইয়ে দিল আর সাথে প্রণামও করলো। বার্থডে সেলিব্রেশন করার সাথে সাথেই দেখো খাওয়া দাওয়া শুরু হয়েছে, তো সবাইকে দিয়ে দিচ্ছি। তো সব আমি এদিকে রান্না করছি আর সবাইকে মা খেতে দিয়ে দিচ্ছে, তো যেহেতু ভিডিওটা আমি করতে পারিনি তখন। তো এদিকে দেখো লুচি আছে, মাংস আছে, আর হচ্ছে আলু আলু মটরশুঁটির দম আছে, আর এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমিও খাওয়া দাওয়া করে নেব, তো সবাইকে খেয়ে নিই। আর এইখানে দেখো হচ্ছে বাবুর জন্য বেড়ে নিয়েছি, আর বাটিতে মাংস দেওয়া ছিল তো মাংসটা তুলতে পারিনি, কারণ সঙ্গে সঙ্গে ওখানে বাবু চলে আসছিল, তাই হচ্ছে লজ্জায় করতে পারিনি। তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমিও নিয়ে বসে পড়েছি। তো আমি রান্নাঘরের এক সাইডেই বসে পড়লাম খেতে, যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, ও বিছানায় চলে গেল, মেয়েকে ঘুম পাড়াচ্ছে, আর ওইদিকে হচ্ছে মাকে দিয়ে দিয়েছি, মা নিজের ঘরে চলে গেল, আর আমি এদিকে রান্নাঘরে বসে খাচ্ছি।
তোর ফ্রেন্ড হালকার মধ্যে আমার মেয়ের ছোট্ট মোট্টো স্পেশাল বার্থডে কমপ্লিট হয়ে গেল, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো রান্না করার সাথে সাথে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিলাম। আর দেখো এখানে একটু কেক নিয়ে দাঁড়িয়েছি, তো এই কেকটা হচ্ছে আমার মার জন্য নিয়ে যাব। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে রাত 11:45। তো ভিডিওটা আর আমি আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য সবাইকে এখানেই বলবো গুড নাইট, আর সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। জয় শ্রীরাম। Yeah.